এদিকে ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চল। সিয়েরা নেভাদা এলাকার ইন্টারস্টেট 80 মহাসড়কের প্রায় 100 মাইল পর্যন্ত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কোনো কোনো এলাকায় প্রবল বাতাস ও অন্তত 10 ফুট উঁচু তুষার জমা হয়। ওইসব অঞ্চলের অধিবাসীদের ঘরের বাইরে বের না হতে এবং হাইওয়ে ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ক্যালিফোর্নিয়া পুলিশ জানায়, প্রবল ঘূর্ণি বাতাস ও দৃষ্টিসীমা কমে যাওয়ায় এইসব মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠিক কবে এগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হবে তা নিশ্চিত করে বলা হয়নি। নেভাদার রেনো এবং ক্যালিফোর্নিয়ার এমিগ্রান্ট গ্যাপের সীমান্ত এলাকার 100 মাইল ইন্টারস্টেট মহাসড়কের বন্ধের কথা জানানো হয় পুলিশের ওই এক্সপোস্টে।